এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা দিয়ে এই নবীকে চিনেছে, মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে, আসছেন দুনিয়াতে প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে কোলে নিয়েছেন রাহমাতাল লিল আলামিন, মিলাদুন নবী বরণ করে নিয়েছে, দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া, জোরে জোরে কান সুবহানাল্লাহ, হালিমা বলেন আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো, সন্তান কার ঘরে আছে, যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন দুদিন পরে আইসো, আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না, আমি গরিব ছিলাম, কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল, আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না, যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে, সন্তান আদি আছে কিনা, আমেনা বলেন আছে, সন্তান নিয়ে যাও, তার বাবারে পাঠাও, কথা বলি কি দিবেন, কতদিন রাখবো, আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি, আমি হালিমা, আমি হালিমা, হালিমা রে আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম, মা আমেনা বলেন আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মোহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দেয়, আব্দুল মুত্তালিব এত আধুর করতে আমার নবীকে, আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য, আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা, এই নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন বৃষ্টি হয় না, আব্দুল মুত্তালিব বলেন মক্কার মানুষেরা রে চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও, আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে মা আমেনার কুল থেকে কোলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, এখানে কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির সিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে, আব্দুল মুত্তালিব বলেন এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না, তারপরেও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না, শান্তি যদি পেতে চাও গো এ শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যাও, হালিমা বললেন আমি ডাক দিলাম তার বাবারে পাঠাও, বাবা নাই, এতিম, ও এতিম, আমেনা বুঝছি এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে কেউ নেয় না, ও তোমার সন্তান এতিম, আমেনা গো বেরিয়ে আয়, তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল, তোর সন্তান এতিম কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারেও কেউ দেয় না, সব মহিলাদের মধ্যে চলছে, এ নবীর মিলাদ মহিলাদের মধ্যে, এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি, মা আমেনা বলেন ডাক দিলাম আসো ঘরের মধ্যে আসো, হালিমা বলেন আমি ঘরের দিকে যাচ্ছি, যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ, হালিমা বলেন যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল, দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না, দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে মা আমিনার কুলে দেখো চাঁদে উঠেছে, বলুন মা আমিনার কুলে দেখো চাঁদে উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়ে হাইরে, যাহারি প্রেমেতে জাহান, মামিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা জিনি, মামিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা জিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান, হালিমা বলেন আমেনা রে
দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলে দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল্লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীর কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিদায় তো আজকে বাঙালি জাতির বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন শুধু শুকনা স্তনে দুধ আসলো এটাই শেষ নয়, আমি শিশু মুহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মুহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি ম্যাগের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো, নবীর চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলে লম্বা ঘটনা শুরু করলাম যাইতে, যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালে চলে গিয়েছে, আমরা বিকালবেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এ নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা সংক্ষেপ করলাম, এনবীর পক্ষে থাকেন। মা বোনেরা তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন্নবী বরণ করে নিয়েছেন, হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন্নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলো। মা খাদিজা বলেন নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25। 25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে, কারণ খাদিজা বড় দরাদ্র ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক খুব ভালো, খুব চরিত্র ভালো, সত্যবাদী, আচার আচরণ ভালো, সব ব্যাপারে যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না। প্রস্তাব দিয়ে নবীজির চাচা আবু তালিবের সঙ্গী করে নবীজিকে হাজির করে দিলেন, চাকরি দিবেন নবীকে। হালিমা বলে খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে, আবু তালিব নবীর চাচা, তোমার ভাতিজা চাকরি করতে পারবে নি, তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয় আমার ভাতিজা তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানবো কই? দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে? নবী এমন এক ভার্সিটির লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল্লিল, আর দুই আলামিনের খেলা, এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কন আপনারা আমরার মাদ্রাসাতে আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাতে আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন এই কথাটা কি আপনারা মাইনে নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? আর বিস্তারিত গেলাম না, সংক্ষেপ বলে গেলাম। আসুন আলোচনার শেষের দিকে চলে আসছি। এবার দ্বিতীয় নম্বরে চিনল হালিমা, তৃতীয় নম্বরে চিনল তাও মহিলা, ইনি হলেন খাদিজা। বলুন এই মহিলাটা কে? খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলেন লেখাপড়া কি? চাচা হই আবু তালিব বলতেছেন লেখাপড়া জানে না।
তাইলে লেখাপড়া না জানলে তো ব্যবসায় দেওয়া যাবে না, চাকরি কোন দিকে দিব? নবীরে জিজ্ঞেস করেন, মোহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া বকরি ছাগলগুলো ঘাস খাওয়াইতে পারবেন? হ্যাঁ পারব, কিন্তু সাবধান, ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায়, সাবধানে রেখেন। নবীজি কয় না বাগে নিবে না, হ্যাঁ এটাই চাই। নবীজি হালিমার বকরি পাহাড়ে ছাইরা নবীজি ঘুমাইতে হয়। হালিমা কয় দেখি তো খাদিজা, খাদিজা কয় দেখি তো মোহাম্মদকে যে বেড়া বকরি দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা। খাদিজা মাঝে মাঝে যায়, যায়া দেখে মোহাম্মদ ঘুমাইতে হয়, কিন্তু বড় বড় সাপ গুলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয়। এ নবীর উম্মত যদি হইতে পারেন আপনাকেও সাপে ছায়া দিবে, যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের মধ্যে তো ক্লাস আছে, মিলাদুন নবীর পক্ষের উম্মত হইবেন না বিপক্ষের উম্মত হইবেন? মিলাদুন নবীর পক্ষের উম্মতের বরকত কত? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন, লম্বা গঠনা। একদিন রাত্রে দেখে ছাদের উপরে খরম পাও দিয়া কে জানি হাঁটতেছে, বাদশা জিগে ছাদের উপর কে? কো আমি, আমি কে? আরে আমি, কি করো? উঠ বিচারি। বাদশা কয় ছাদের উপরে উঠ আছে? ছাদের উপরে যেমন উঠ থাকে না, এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না। বেরিয়ে একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বেরিয়ে গেছে, আল্লাহরে কিভাবে পাইব? তালাশ করতে করতে আল্লাহকে করতেছে, একবারে মিসকিনের মতো একটা কম্বল, কম্বল ছিঁড়তে ছিঁড়তে এত ছোট হয়ে গেছে কম্বল, সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না, আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না। একদিন পাহাড়ের উপর কি শীত, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে প্রচন্ড শীত, অবশেষে ডাকতেছে, আল্লাহ গো আমারে কম্বল দাও আমার শীত করে। আল্লাহ কয় আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কইটা তো জিগাইছি না, আমি আখেরি নবীর উম্মত, আমারে কম্বল দাও আমার শীত করে। আল্লাহ কয় ও ফেরেশতারা একটা কাজ কর, যেই বন্ধুকে জঙ্গলার বড় বড় সাপ ফনা ধরে ছায়া দিতেন, এই সাপকে নির্দেশ দে সেই বন্ধুর একটা আশেক উম্মত, একটা পাগল উম্মত কম্বলের দরকার, এই সাপকে পাঠাইয়া দে সেই বন্ধুর উম্মতের খেদমত করার জন্য। জঙ্গলার থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ে হেসাইয়া হেসাইয়া কম্বল হইছে, দেহে কম্বলটা শীত বেশি হইলে কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না, দেহে কম্বল ভালো ভালো কোম্পানির কম্বল দিছে। সাপ পেছাইতে পেছাইতে অজগর পেছাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে, মুখের থেকে গরম হাওয়ায় এসি মারতেছে, আহ কি আরাম ঘুমাইতেছে। রাত্রে যখন শেষ, আল্লাহর অলিরা শেষ রাত্রে আমার মতো ঘুমায়? আল্লাহর অলিরা শেষ রাত্রে কি করে? ঘুম থেকে উঠে, উঠতেছে এখন তাহাজ্জুদ পড়বে, উযু করবে, আল্লাহরে ডাকবে, প্রথম জাগ্রত হয়ে ওই আগে কম্বলের ভাই চাইছে, প্রথম ছায়া দেহে কম্বল দিয়ে হা কইরা রয়েছে, এই যে গরম শ্বাস মারতেছে, কি ব্যাপার, এটা কোন কোম্পানির কম্বল? যখন সজাগ হইছে সাপের হা বন্ধ করছে, মাথা নিচু করছে, কই কোম্পানিটা জানি কি দেখতেই বলবো, দেহে চক্করলা, ভালো করে চোখ পরিষ্কার করে দেখে, হায় হায় এটা দিয়ে অজগর কোম্পানি। তখন ভিতরে একটু ভয় এসে গেছে, হাই কি জানি কি বিপদ, আল্লাহ কর ভয় পাইস না, যেই নবীর সাপে ছায়া দেয় সেই নবীর উম্মতের সাপে কম্বল দেয়, জোরে জোরে ঘন সভা। কিন্তু এই নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব? আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বাবারে আল্লাহর ওলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। এবার দেহে কম্বল পেস খুললে যাইতেছে গা, আচ্ছা কম্বলের ফেস আছে, এটা দিয়ে ফেসুলা কম্বল, ফেস চিনেন না? পেস জিলাপি চিনেন? আপনাদের সে কি কন জিলাপি তো কন, জিলাপির পেস আছে না আমাদের এলাকায় এক বেচারা,
আরবদার মানুষ বড় ব্যবসায়ী, ভাত আনবার লাগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে, ভাত খাওয়ায় যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি করম জিলাপি কিনা দেয় বাড়ির লেগিয়া। হ্যাঁ, প্রত্যেক দিনে জিলাপি 4-5টা খায়না, রাত্রে বাড়ির গেলে বাড়ি অন্য জিগায় জিলাপি কতটা দিছো, কই 1 কেজি, কই মাইকটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে ফালু, তুই জিলাপি খাইছস? কই না, জিলাপি খাইছি না তো। কত না খাইলে কম লোকের লিগা। পরের দিন কই, দাঁড়া কেমনে দিতে হইব আমি জানি, মহাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা, 32টা গইন্না দিছে জিলাপি, নে বাড়িতে লয়ে যা। রাস্তা গিয়া কয়ে, আজকা কি করি, 32টা তো গইন্না বুঝা লইব, হ্যাঁ একটা কেটে ফ্যাস খুললা খাই লাইছে, অহন মাইপা দেহে 1/2 কেজি কম। বাড়ি অন্য কয়ে, কি গো ফালুর বাপ, জিলাপি কতটি দিছো? 1 কেজি। কয়টা? 32টা। কয়ে, 32টা ঠিক আছে কিন্তু মাফে 1/2 কেজি হইছে। কিরে কালু, জিলাপি কি করছস? কই চাচা গইন্যা দিছেন না, গোনা গোনা মতে বুঝাইছি। কই মাফি দি বলে কম, কি করছস? ক চাচা গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইন্যা দিছেন কি করবো, গোনা ঠিক রেখে 1টা কিরে ফেস খাইছি। কই ফেস খাইছস? কালকা তোরে ফেস গইন্যা দেবে, ফেস গনছে, জিলাপি গনছে, মাইট পায় 1 কেজি দিছে, হ্যাঁ গাছতলাত বইয়া নিরিবিলি চিন্তা করে, আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইন্যা লাইছে, মাইপ ওলাইছে 32টা গইন্যা লাইছে, অহম কি করি, কোনো পথ না পায়া, একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে, কি খাইতাছে? কয় না কয় না, কি খাইতাছে? আরে শিরা শিরা, আপনারা শিরা কন, আমরা রস কই, জিনিস একটা ওই, কি কম, 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই নিছে খায়া, বাড়ি নিয়ে দিছে, বাড়ি অন্য খুললা দেখা জিলাপি আছে, জিলাপির তো রস নাই শিরা নাই, রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি কি জিলাপি দিলেন, শিরা নাই ভিতরে, কিভাবে খায় বাচ্চারা জিলাপি, করে কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা, কই দেখেন নাই, কিরে কালু এদিকে আয়, কি করছস? কসাসা জিলাপি দিচ্ছেন 1 কেজি, মাইপ্যা গইন্যা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা, এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো, অনেক গনাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাফও ঠিক রাখছি, খালি শিরা না খাই নাইছি, খাই না খাইতেন না। বাদশাহ ইব্রাহিম এমনি আধাম দেখে ফেস খুললা যাইতেছে গা, ঘুমের থেকে উইটা দেহে, আই হাই হাই, এটা তো কম্বল দি অজগর মার খায়, দি অজগর সাপ, ও খুদা কি ব্যাপার, আল্লাহ কো চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়, জোরে জোরে কান সুবহান, লম্বা ঘটনা অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন, মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি, যাইয়া দেখে ঘুমিয়াছে, সাপ বড় বড় সাপ ছায়া দেয়, যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জঙ্গলার বাঘ বকরির পাশে ঘুমিয়াছে, মা খাদিজা বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জঙ্গলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরি কেউ জঙ্গলার বাঘ কোনোদিন থাপা দেয় না, নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে জঙ্গলার বাঘে তাপা দেয় না, এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো, আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মোহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, মোহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন, ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা, খাদিজা তো খুশি হয়ে গেলেন, হিসাব করে দেখে 10 বছরে ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে, সুবহানাল্লাহ, খাদিজা পাগল হয়ে গেলেন,
খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে, চিনে ফেললেন রাহমাতাল্লিল আলামিনকে, চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে, আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও, বিবাহ বসবো। লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিছুই নাই। থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই, এ ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ? রে খাদিজা, এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ? এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মোহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মোহাম্মদ গরিব, মোহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দিহি মোহাম্মদের কুল কায়নাতের মাহাজ। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মোহাম্মদ কুল কায়নাতের মাহাজন। এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে আমি খাদিজা, গরিব হয়ে গেলাম, বলো আমি গরিব খাদিজা রে দনি মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। তৃতীয় নম্বরে, যিনি আমার নবীকে চিনেছিলেন, ইনিও ছিলেন মহিলা, ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে, যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া। সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই, আমার নবীকে ভালোবাসবে? সুমাইয়া আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া বাদিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া, যাবি না, আমার কথা শুনবি, বাদিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়ব না। চতুর্থ নম্বরে মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে ধরে আইনা, মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া, কেন নবীর পক্ষে গেল, কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কেঁদে গিবি, সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয়, আমার বাদিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখি যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। মাউত, তুমি যার প্রেমে সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছি, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনি, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ার একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাশা আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন, বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে, নিষ্ঠুর আবু জাহেল রে, নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে, জিব্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে, মাউত
তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধুর পাগল, ইনি সুমাইয়া দেখে রে, আমার দেখার জন্য রে দাওয়াত দিল রে, আমার বন্ধুর পাগল, ইনি সুমাইয়া জীবন দিতেছে। বললাম, এর আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিব্বা বাহির করে দিছে, আমি আমার বন্ধুর পাগল, ইনি সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে জিব্রাইল, জলদি করে যা ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলেনি সুমাইয়ার জন্য আমি আল্লাহ এ জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এ নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না? আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগই যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেই জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবা যারা দুনিয়াতে আছে, হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও হো আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর্ম এই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি এ বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই রব নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ মাবুদ রে, এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে, যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে এক দেড়হাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। মাবুদ এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। যারা মিলাদের পাগল গো, সবাইকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারী বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুজ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। মাবুদ মাবুদ রে, ওলি আল্লাহর দেশ চট্টগ্রাম আনোয়ারার জমিনে মহসিন আউলিয়া সহ চার আউলিয়া সহ যারা জমিনের নিচে ঘুমিয়েছে গো, আমাদের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। এই ঘরে ঘরে নবীর আশে পাগল পয়দা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে মিলাদুন নবীর পক্ষে কবুল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, তাদের মনের সকল আশা পুরা করে দাও, তাদেরকে নেক হায়াত দাও, কাল কিয়ামতে নবীর গুদারে উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের পুরাপুরি বরকত, নবীর আগমনের বরকত আমাদেরকে তুমি নসিব করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ, এক ভাই হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন, যে আশায় যে উদ্দেশ্যে দরখাস্ত তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ রে, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ, যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের উসিলাই, দরুদ ও সালামের উসিলাই, নবীর মিলাদের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলো তুমি কবুল করে লও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।